করার পাশাপাশি সবসময় আমাদের উচিত বিকল্প কিছু ওয়েতে কাজ করা। যদি আমরা একটা জিনিসের উপর ফোকাস করি, এই জিনিসটা যে কোনো মুহূর্তে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। মনে করেন একটা জব করি, কিন্তু আমি যদি একটা আদার্স অন্য একটা কাজ করি, তাহলে কিন্তু আমার জবের পসিবিলিটি থাকে অনেক সময় যে হারিয়ে যাওয়া বা ডিসক্লোজ হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, জবের পাশাপাশি অন্য একটা বিজনেস বা অন্য একটা কাজে নিজেকে জড়িত রাখা। তাতে কি হবে, আমরা যদি কখনো আমাদের জব থেকে ডিসক্লোজ হয়ে যায়, ডিসমিস হয়ে যায়, তখন আমরা ওইটাতে নিজেদেরকে অ্যাস্টাবলিশ করতে পারবো। আবার অনেকে আছে এখন ফেসবুক প্ল্যাটফর্মটাকে একটা বিজনেস হিসেবে ধরে নিয়েছে। এখন দেখবেন অনেক যারা সেলিব্রিটি আছে, অনেক ওয়েল এডুকেটেড পার্সনও কিন্তু ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম শুরু করতেছে। এটা কেন হচ্ছে, এটা হচ্ছে এটা একটা মাধ্যম যেখান থেকে আপনি কিছু একটা আর্ন করতে পারবেন। এই পৃথিবীতে আমরা যাই কিছু করি না কেন, সব কিছুর পিছনে হচ্ছে আর্ন করা। তো আমরা যদি সব কিছুর পিছনে আর্ন করাটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই, তাহলে আমাদের উচিত একটা ওয়ার পাশাপাশি একটা কিছু করার পাশাপাশি অন্য একটা কিছুকে অ্যাস্টাবলিশ করা। তাহলে দেখা গেছে যে আমরা কোনো কিছুতেই পিছিয়ে পড়ব না। এই যেমন দেখেন করোনার সময় আমাদের কিন্তু অনেক সাফার করতে হয়েছে। তো যারা চাকরিজীবী ছিল তারা অনেকে চাকরি হারাইছে, তখন কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মটাকে সবাই বেছে নিয়েছে প্লাস ইউটিউব। তো আজকে এই ইউটিউব প্লাস ফেসবুক প্ল্যাটফর্ম থাকার কারণে কিন্তু অনেক ছেলে মেয়েরা আত্মনির্ভরশীল হতে পারছে। আর অনেকেই আছে আমাদের মধ্যে যারা নাকি আমাদের এই যে ফেসবুকে কাজ করাটা বা ইউটিউবে কাজ করাটাকে হেয় করে দেখে, মানে হচ্ছে এটা একটা বাজে কাজ। এখানে যারা কাজ করে, যারা নিজের ফেস দেখিয়ে কাজ করে, তারা খুবই বাজে বা খুবই খারাপ, এরকম হয়, অনেকের এরকম মেন্টালিটি থাকে। তো সবার মেন্টালিটির মতো আপনি তো হতে পারবেন না, এক একজনের মেন্টালিটি এক এক রকম। তো সেক্ষেত্রে আমি বলবো নিজের মেন্টালিটি কেমন, নিজে কী করতে চান সেটার উপরে ফোকাস করা উচিত। আমাদের নিজের মনটাকে সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত, তাহলে দেখবেন সব কিছুতে পজিটিভ সব জিনিস চলে আসছে। আমি সবসময় আমার নিজের মনটাকে প্রায়োরিটি দিই, আমার যেটা করতে ভালো লাগে আমি সেটাই করি। ফেসবুকে কাজ করাটা আমার একটা নেশা বলতে পারেন। আমি অনেক আগে থেকে এটা শুরু করেছিলাম, মধ্যে আবার আমি কিছু ঝামেলার কারণে এটার কন্টিনিউ করতে পারি নাই। তাতে কি হয়েছে, আমি আবার শুরু করছি এবং আমি আবার করব, ভালো কিছু করব ইনশাল্লাহ। এই কনফিডেন্স আমার সব সময় আছে। আমি যতবার হতাশ হই ততবার আমি কিছু না কিছু নতুন করে শিখি। আর এটা হচ্ছে আমার মিয়াকো ব্র্যান্ডের একটা চিকেন স্টিক, ফিশ কেক, পিজা, মানে এখানে সব কিছুই বানানো যাবে। একটা ওভেন, ইলেকট্রিক কনভেনশন ওভেন, যেটাতে সব কিছুই বানানো যায়। আমার অনেক ইচ্ছে ছিল এটা কেনার, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে, শুকরিয়া আল্লাহর কাছে।